চালসার ডায়েরি পর্ব ১৬। আপনার আগে কখনো এরকম ব্ল্যাকআউট হয়েছে? না, ধরুন ছোটোখাটো মাথা ঘুরে যাওয়া, কয়েক সেকেন্ডের একটা গ্যাপ, নেভার। আপনার বাবা মাকে একটু জিজ্ঞেস করা দরকার, অনেক সময় পেশেন্ট কিছুই মনে করতে পারে না, ওরা এখানে নেই, হঠাৎ এরকম শুনলে ঘাবড়ে যেতে পারেন, কাইন্ডলি ওদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, সেটা না হয় পরে হবে, আপাতত কতগুলো টেস্ট করে নিই। এমনি আপনার প্রেশার, পালস রেট বা অন্যান্য সব কিছু একেবারে ঠিক আছে, ম্যাডাম আপনি ঘাবড়াবেন না। সারাদিন ধরে একটার পর একটা পরীক্ষা, শিলিগুড়ির সেই ঘ্যাম নার্সিংহোমে সেদিনটা আমায় থাকতে হলো। নার্সিংহোমের কেবিনে গিয়ে সিস্টারের সেল থেকে প্রথমে ভুটুকে ফোন। এ কদিন ওকে দেখিনি, কি জানি কি ভাবছে ছেলেটা। তারপরেই ঝিল মিল রানা এবং টুনি সকলেই তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে যেতে বলছে, যেন ব্যাপারটা আমার হাতে। এবার তো আমি কলেজে চলে যাব ঋত্বিকদা, তাড়াতাড়ি ভালো হয়ে চলে আসুন, ঝিলাম বলল। কোথায় যাচ্ছ ঝিলাম? আপাতত ঠিক হয়েছে আসানসোল লরেটো, কিন্তু ইউকেতে চেষ্টা করা হচ্ছে। আমার ঘরটা রাজকীয়, বোঝাই যাচ্ছে ভিভিআইপি কেবিন। আমার খুব খারাপ লাগছে, এত বিলাস, এত অতিরিক্ত, এসব তো আমার দরকার ছিল না, কেন করছেন এসব এরা? কথাগুলো বলতেও ভালো লাগছে না। দেখুন, ইসিজি পরিষ্কার, ব্লাড কাউন্ট, প্লেটলেট, ইউএসজি, এক্স রে, লিপিড প্রোফাইল সব ভালো, খালি ইউইজিতে সামান্য, খুব সামান্য একটু অ্যাবনর্মালিটি। ও কি ম্যাডাম, আপনি কি অসুস্থ বোধ করছেন? ফিরে তাকিয়ে দেখলাম গুণময়ী ম্যাডামের মুখ ছাইয়ের মতো, তিনি চেয়ারের হাতল শক্ত করে ধরে আছেন। না না, ঠিক আছে। এখন ঋত্বিকবাবু, আপনি কি বলতে পারেন আপনার ফ্যামিলিতে কারো এপিলেপসি আছে বা ছিল কি না? আমার পিস্তুত ভাইয়ের আছে। পিস্তুত ভাই? ফার্স্ট কাজিন? না না, অ্যাকচুয়ালি সেকেন্ড কাজিন। ও, তাছাড়া আর কোনো হিস্ট্রি নেই যখন আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। আসলে ইলেকট্রো এনকেফেলোগ্রাফ ব্যাপারটা খুব ট্রিকি হয়ে গেছে, যার নেই তার অ্যাবনর্মাল কার্ভ এলো, যার আছে তার হয়তো দিব্যি নর্মাল। আপনাকে কিছুদিন অবজারভেশনে রাখবো, ধরুন তিন চার দিন, তারপর একটা ইইজি নেব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি ওই সময়টায় কোনো কারণে খুব উত্তেজিত ছিলেন, টেনশনে ছিলেন? কিছুক্ষণ চুপ করে থেকে আমি আস্তে আস্তে বলি, তা ছিলাম। ইয়ং ম্যান, আপনার বয়সে একটু টেনশন বা উত্তেজনা থেকে এরকম ব্ল্যাকআউট হবার কথা নয়, তবু হাজারের মধ্যে একটা কেস হতেই পারে। আর ম্যাডাম, আপনি তো ভাবছেন পেশেন্ট এক ঘন্টা ধরে অজ্ঞান ছিল, ব্যাপারটা কিন্তু তা নয়। এই ধরনের অ্যাটাকের পর একটা নিবিড় ঘুম আসে, সেটাকেই হয়তো আপনারা, যাই হোক, আমরা ওকে একটু অবজারভেশনে রাখি। একবার আপত্তি করতে গেলাম, তারপর মনে হলো এরা যদি সত্যি কিছু গোলমাল খুঁজে পেয়ে থাকেন তাহলে তার চিকিৎসা হোক, মাকে একটা ফোন করে জেনে নিতে পারলে সত্যি ভালো হতো। কেবিনে আমায় শুয়ে দিয়ে গেছে ওরা, আমি অবশ্য উঠে বসেছি, খাট থেকে নেমে চেয়ারে বসেছি, কিছু অসুবিধে হচ্ছে না, যাকে বলে পারফেক্টলি ফিট। ঋত্বিক, তাকিয়ে দেখি ম্যাডাম, সেলফোনটা এগিয়ে দিয়ে বললেন, প্লিজ মাকে একটা ফোন করে জেনে নাও এরকম এর আগে হয়েছিল কি না, ইটস ভাইটাল। ওর মুখে একটা ভীষণ উদ্বেগ, এটা উত্তেজনার পর্যায়ে চলে গেছে। আমি বিনা বাক্যব্যয়ে ফোনটা নিই, ডায়াল করি, লাউড মোডে রেখে দিই যাতে ম্যাডামও কথা শুনতে পান। ওদিকে মায়ের কণ্ঠস্বর শোনা যায়। মা বাবার কুশল প্রশ্ন করার পর খুব হালকা গলায় জিজ্ঞেস করি কথাটা। উদ্বিগ্ন গলায় মা বলেন, কি হয়েছে তোর, ঠিক করে খুলে বলতো, অজ্ঞান হওয়ার প্রশ্ন উঠছে কি করে? বলোই না, আমার একটা থরো চেক আপ হচ্ছে, সেজন্যই দরকার। মা বলল, তোর যখন বছর ১২ বয়স, একবার স্কুলের স্পোর্টসের হিটে অজ্ঞান হয়ে যাস, আমরা খুব ভয় পেয়েছিলাম, কিন্তু তুই একেবারে ঝরঝরে হয়ে বাড়ি ফিরে এলি, যেন কিছুই হয়নি। আমি সেটা জানি না কেন মা, তোর কিছু স্মরণেই ছিল না, আর আমরা মনে করিয়ে দিতে চাইনি,
তবে ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, তিনি পরীক্ষা করে বলেছিলেন সব ঠিক আছে, কদিন চোখে চোখে রাখুন, আবার হলে নিয়ে আসবেন। আর হয়েছিল? না তো। হয়েছে নাকি আবার? না, বিনা দ্বিধায় বলে দিই। তখনই আমার মনে পড়ল, ক্লাস সেভেনে স্পোর্টসে আমি হিটে কোয়ালিফাই করতে পারিনি বলে বাদ পড়েছিলাম, আর তারপরেই জেদ করে পাখিটা স্যারের ব্যায়ামাগারে ভর্তি হই। কিন্তু এত সব কথা আমি জানতাম না। আমাদের কথাবার্তা মন দিয়ে শুনছিলেন ম্যাডাম। এবার ফ্যাকাশে মুখে বললেন, দেখলে তো, বারবার জিজ্ঞেস করছি আর তুমি ক্লোরোফর্ম ক্লোরোফর্ম করে যাচ্ছ, ওটা তোমার একটা হ্যালুসিনেশন। আপনি কি করে শিওর হচ্ছেন? শোনো, ক্লোরোফর্ম করলে একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায়, তুমি কি সেটা পেয়েছিলে? তেমন কিছু আমার মনে পড়ছে না, কিন্তু তাতে কিছু প্রমাণ হয় না। এনিওয়ে, আমি আপনাদের মুক্তি দিচ্ছি, রোগগ্রস্ত টিউটরকে আপনাদের আর রাখতে হবে না। বলছো কি? গুণময়ীর চোখ বড় বড় হয়ে গেছে, মুখটা কদিন ধরেই ফ্যাকাশে দেখছি। বললেন, তোমাকে ছাড়ার কোনো প্রশ্নই নেই, ইউ আর ওয়ান অফ আস। তোমার কি ফুটুর অসুখের কথা মনে নেই? আমার বড্ড রাগ হলো, একটু কঠোর গলাতেই বললুম, শুনুন ম্যাডাম, আমার ওসব কিচ্ছু হয়নি, আই ওয়াজ আন্ডার সিভিয়ার স্ট্রেস, তাই একটা সাময়িক গোলমাল হয়ে গিয়েছিল। আর জগতে হাজার হাজার বা লক্ষ লক্ষ এপিলেপসির পেশেন্ট আছে, সবাইকে আপনি ওয়ান অফ আস বলে আশ্রয় দিতে পারবেন? সবাইকে পারবো না, বাট ইউ আর আওয়ার ওন। আমার দিদি বেচারা ছিল, তার ছেলে রয়েছে, এখন তোমার হলো। আমি আপনার সহানুভূতি অ্যাপ্রিসিয়েট করছি ম্যাডাম, কিন্তু ওর মুখটা হঠাৎ কীরকম ভেঙে চুড়ে গেল। বলে উঠলেন, ঋত্বিক, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আর মাই সান। আমি স্তম্ভিত। আর ইউ ম্যাড? বোমার মতন বেরিয়ে গেল আমার মুখ দিয়ে। এপিলেপসি আমার হয়নি, তবুও আপনি ধরে নিচ্ছেন, আর শুধু তার ওপর বেস করে আমাকে আপনার সান বলে ক্লেম করছেন। আপনি কি উন্মাদ? ওর চোখ দিয়ে জল পড়ছে। রুদ্ধ গলায় বললেন, বোকামি করো না ঋত্বিক, শুধু একটা রোগের লক্ষণ দিয়ে কেন? তুমি যখন এসেছো, এমনকি যখন আসোনি, তখন থেকেই আমি জানি তুমি আমার একমাত্র ছেলে, লাভ চাইল্ড আমার আর সুদর্শনের। আমি বসে পড়ি, শরীরে কোনো শক্তি নেই। ভালো করে সবটা শোনো, তারপর বিচার করো। উই ওয়ার ইন লাভ, আমরা জানতাম শিগগির বিয়ে হবে। আমার দিদি মারা গেল এদের অত্যাচারে, বাচ্চা ছেলে, তাকে একরকম যাত্রার হাতে রাখা চলে না। তার উপর আমার বাপের বাড়ির সমস্ত সম্পত্তি তখন মনমথ আর হর্ষদেব রায় চৌধুরীর কবজায়। বাবা অসুস্থ, নিরুপায়, মা নেই, বাধ্য হয়ে আমাকে মত দিতে হয়েছিল। তারপরেই আবিষ্কার করি আই ওয়াজ উইথ চাইল্ড। তখন এক বছর সময় চেয়ে নি। মুসাউরিতে তুমি জন্ম নিলে, তোমাকে সুদর্শনের জিম্মা করে দিয়ে আমাকে হর্ষদেবের ঘর করতে চলে যেতে হয়। সুদর্শন মাঝে মাঝে ছবি টবি কেনাবেচার ব্যাপারে আসা যাওয়া করত, ব্যাস। তখনই এর সন্দেহ দেখা দেয়, মিলকে উনি মনে করেন সুদর্শনের মেয়ে। তার সঙ্গে আগাগোড়া উদাসীন ব্যবহার, নিজেই সুদর্শনা নামটা দিয়েছেন, ওটা একটা ব্যঙ্গ। অনেক কষ্টে এই সম্পত্তি উদ্ধার করেছি ঋত্বিক, তা সত্ত্বেও এদের প্রতিপালন করছি, কাউকেই বঞ্চিত করবার ইচ্ছে আমার নেই। কিন্তু ওরা যে মনে করছেন ভুটু যখন মালিক হবে তখন ও অসুস্থ অনুপযুক্ত বলে ওর মাথায় হাত বুলিয়ে সব হাতাবে, তা আমি হতে দেব না। শক্ত কাউকে দিয়ে যাব যে আমার, আমার ফ্যামিলির, উনি ঝড়ের মতো বলে গেলেন। একটা রোমাঞ্চকর উপাখ্যান, না একটা রূপকথা। আমার মাথা ঘুরছিল, শুনে যাচ্ছিলাম যেন অন্য কাউকে বলা হচ্ছে, অন্য কেউ শুনছে, পুরো জিনিসটাই আনরিয়াল, একেবারে মায়া। আরে জীবনটাই তো মায়া, বড় বড় মহাত্মারা বলে গেছেন কে কার পুত্র, কে কার মাতা। অনেক কষ্টে বললাম, আপনি এত শিওর হচ্ছেন কি করে? আপনার ছেলে তো অনাথ আশ্রমে মারা গিয়ে থাকতে পারে, স্যার হয়তো ওর ছাত্রকেই এভাবে পাঠিয়েছেন আপনার কাছে। সে আবার কি, অন্যের ছেলেকে নিজের বলে পাঠাবেন কেন? কেন? আমি একটু চুপ করে থাকি, বলবো না ভেবেছিলাম, কিন্তু বলতেই হলো। কেন আবার? রায়চৌধুরীদের সম্পত্তির লোভে? উনি আমার দিকে সোজা তাকিয়ে আছেন, প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছেন। আমি তেতো গলায় বলি, টাকা তো দেখছি এমনই জিনিস যে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে অনিচ্ছুক মেয়েকে ব্ল্যাকমেল করে বিয়ে করা যায়, একটা মাতৃহীন অসুস্থ কিশোরকে তাবে রেখে
তার সম্পত্তি হাত করা যায়, এমনকি গর্ভে সন্তান নিয়ে জন্মের পর তাকে বিলিয়ে দিয়ে ওই টাকার জন্য অন্য একজনকে ঘৃণা করেও বিয়ে করা যায়। কেবিনে পিন পতনের শব্দ শোনা যায়। অবশেষে খুব নরম ফিসফিসে গলায় উনি বললেন, তোমার ঘেন্না অভিমান যেটাই হয়ে থাক না কেন, মেনে নিচ্ছি। এটা একদিন আমার কপালে পাওনা হবে সে ভয় আমার ছিলই। আমার ব্যাপারটা শুধু সম্পত্তি বললে ভুল হবে, ওটা আমার ইতিহাস, সম্পত্তি নয় সম্পদ। তিল তিল করে, কত পরিশ্রম করে, কত বুদ্ধি করে অর্জন করা, প্রোডাক্টকে এ ক্লাস বানাতে কত বুদ্ধি, কত যত্ন, পুরুষের পর পুরুষ, কত সম্মান উপহার, দেশ বিদেশ থেকে আনা থিংস অব বিউটি, কি বলবো, ওগুলোও আমার আত্মপরিচয়ের সঙ্গে এক হয়ে গেছে, কি করে ছাড়বো বলো। আর সন্তান, তার যাতে সুশিক্ষা হয়, ঠিকঠাক প্রতিপালন হয়, শিক্ষিত নিঃসন্তান বাবা মার কাছে বড় হতে পারে, তার সমস্ত ব্যবস্থাই তো আমি বকলমে করেছিলাম। একদিন তাকে কাছে টেনে নেব সে কথাও তাদের জানিয়ে রেখেছি। কিন্তু তোমার মাস্টারমশাই, এখন জানলে বাবা, তার সম্পর্কে এমন অশ্রদ্ধার কথা তুমি মুখে আনলে কি করে? টাকার লোভে তিনি অন্যের সন্তানকে নিজের বলে চালাবেন? ছি, মাটির দিকে তাকাই আমি। আস্তে বলি, আমি যে তার ছাত্র ম্যাডাম, ক্লোজ, আমি জেনে গেছি তিনি কতটা আনস্ক্রুপুলাস, ডোন্ট মাইন্ড, কতটা লোভী। উনি এখন তিন ঠাকুরের ছবির যে এক্সিবিশন করতে যাচ্ছেন সবগুলোই প্রায় জাল। গুণময়ী আস্তে আস্তে বসে পড়লেন, বলো কি? আমি ওর দিকে এরপর নিঃসংকোচে তাকাই, বলি, হর্ষদেব স্যার তো শুধু ঈর্ষা করেছেন, ঈর্ষা করার সঙ্গত কারণ ছিল বলেই। তিনি তার প্রথম স্ত্রী কান্তিময়ীকে গভীরভাবে ভালোবাসতেন, এ বিষয়ে আমি নিশ্চিত ম্যাডাম। আপনি পিকচার অব ডেরিয়ান গ্রে পড়েছেন? একটা সুন্দর চেহারার যুবক ছিল, আসলে ভীষণ মন্দ, তার চেহারা দেখে সেটা বোঝা যেত না, কিন্তু অন্দরে তার পোর্ট্রেটে তার ভয়াবহ ছাপ পড়ত। হর্ষ স্যারের ছবিতে ঘটেছে ঠিক তার উল্টোটা। আমার ছবিতে তার স্বরূপ, তার ভালোবাসা, তার হতাশা, যন্ত্রণার ছবি ফুটে উঠেছিল, আমি তো নিমিত্ত মাত্র। কে বা কারা যে কান্তিদেবীর ওপর অত্যাচার করে তার মৃত্যুর জন্য দায়ী তা তো আর বলতে পারবো না, হয়তো কেউই নয়, এমনি চলে গিয়েছিলেন, হয়তো প্রথমার প্রতি গভীর প্রেম সজীব ছিল বলেই আপনার সঙ্গে সম্পর্কটা সহজ হলো না। ম্যাডাম সরি, আমি আপনার ছেলে নই, তবে সুদর্শন খাস্তগিরের লাভ চাইল্ড বটে, আমার মা ওর ক্লাস ফেলো ছিলেন, তিনিও জানতেন সুদর্শনের সঙ্গে তার বিয়ে হবে, কিন্তু সেটা যে কারণেই হোক হয়নি, তার বিয়ে হয়েছিল আমার বাবার সঙ্গে, বাবা জেনে শুনে এই দায় স্বীকার করেছিলেন, বাবা নয় আমার মা নিজে আমাকে এ কথা সম্প্রতি বলেছেন। আপনার সন্তান হয়তো কোনো অনাথ আশ্রমে, কি জানি, হয়তো মারাই গেছেন। আমার সঙ্গে চেহারার যে মিল দেখে আপনি আমাকে নিজের বলে মনে করছেন, ভালো করে দেখুন, সেটা আপনার সঙ্গে নয়, সুদর্শন স্যারের সঙ্গে মিল। ঘরে কোনো কথা নেই, গুণময়ী যেন মারা গেছেন, এমন মরার মতো চেহারা হয়েছে তার। অনেক পরে ধরা গলায় বললেন, তুমি কি সব জেনে শুনে এসেছিলে? উনি কি তোমাকে বলেছিলেন যে? না না, আমি সেসব জানতাম না, জানতাম না সুদর্শন স্যারই আমার আসল বাবা। মা আমাকে গোপন কথাটা বলে দেন কদিন আগে, যখন ওই জাল ছবির প্রদর্শনী নিয়ে আমি গুমড়ে মরছি তখন জানতে পারি। মায়ের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, স্যার জানতেন না যে আমি জানি, না হলে হয়তো স্যারের পরিকল্পনাটা খেটেই যেত। উনি সারাক্ষণ আমার দিকে একদৃষ্টে চেয়েছিলেন, বললেন, তোমার কথা যদি সত্যিও হয় ঋত্বিক, তুমি যদি আমাদের কেউ নাও হও। বলতে বলতে ওর গলা ভেঙে গেল, সামলাতে খানিকটা সময় নিলেন, তারপর বললেন, ফুটু তোমাকে ভালোবাসে আমি জানি, ওর কথা মনে করো, তোমাকে ওর গার্জেন করে যাব আমি, বাঁচাও আমাকে। তখন আমার মনে হলো ভুটুর ব্যাপারে আমার আন্দাজটা বলেই নি, জিজ্ঞেস করি, ভুটুকে কার সঙ্গে ডাক্তার দেখাতে পাঠান আপনারা? গোড়ার দিকে আমি গেছি, ওর বাবাও গেছেন, তারপর রুটিন চেক আপ রবীনবাবুই যান। আমি বলি, আমি এবার যে কলকাতায় গেলাম ওর ব্যাপারে খোঁজ নিয়ে এসেছি, আমার পিস্তুত ভাইয়ের সিভিয়ার এপিলেপসি আছে,
তাই আমি ডক্টর রকম সকম দেখেছি। ফুটুর অ্যাটাকগুলো দেখে আমার কতগুলো খটকা লেগেছে। একজন ইয়ং নিউরোলজিস্টের সঙ্গে আমি কথা বলেছি, উনি আন্দাজ করছেন এটা এপিলেপসি নয়, হিস্টিরিয়া। নিজে না পরীক্ষা করে অবশ্য শেষ কথাটা বলতে পারবেন না। আপনারা যদি অনুমতি দেন আমি ওকে নিয়ে গিয়ে স্পেশালিস্ট দেখিয়ে আনবো, সেটা আমি ভেবেই রেখেছি। আর ম্যাডাম, ফুটু কিন্তু আর্টিস্ট হবার জন্যই জন্মেছে, ওকে সে সুযোগটা না দিলে ওর ওপর বড্ড অন্যায় হবে।